কত সোনা, বিক্রি করলে কোটি টাকার মালিক আমরা। এত টাকা কেমনে খামো? আমি তো বাড়ি বানামু। সাথে সুন্দরী বউ তো থাকবেই। ওই পেঁয়াজ নিয়ে ব্যবসা করস, নাম কি? আব্দুল বাতেন। পেশা? যা জাদুকর। হুম, জাদুকর। জাদুকর? পেঁয়াজের সাথে জাদু করি। এই জাদু দিয়েই তো পেঁয়াজের দাম বাড়াইছ তুই। কত সোনা, বিক্রি করলে কোটি টাকার মালিক আমরা। এত টাকা কেমনে খামো? আমি তো কত সোনা, বিক্রি করলে কোটি টাকার মালিক আমরা। এত টাকা কেমনে খামো? আমি তো বাড়ি বানামু। সাথে সুন্দরী বউ তো থাকবেই। এটি সাধারণ মানুষের ঘরে থাকে? হ্যাঁ, কোন দিক দিয়ে আমরা সাধারণ? এবার আমি দেখাইতাম না, আমি ওর ভিডিওর কারণে, ওর কথার কারণে আজকে বাধ্য হইলাম এটি দেখাইতে। হ্যাঁ, আমরা কোন দিক দিয়ে সাধারণ? হ্যাঁ, আমরা কত উঁচা বংশ, আমরা যে কত ধন সম্পদ আলা। দাঁড়া, পেঁয়াজের দাম কত? বাহ, কিয়া বাংলাদেশ, কিয়া বা। ছেলে হোক আর মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। ভর্তা হোক আর তরকারি হোক, একটি পেঁয়াজই যথেষ্ট। একটা পেঁয়াজের বেশি নয়, অর্ধেক হলে ভালো হয়। ছেলে হোক আর মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। ভর্তা হোক আর তরকারি হোক, একটি পেঁয়াজই যথেষ্ট। একটা পেঁয়াজের বেশি নয়, অর্ধেক হলে ভালো হয়। আর কিছু না, পেঁয়াজ নিয়ে, পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। হ্যাঁ, আমি কিন্তু করি, আমি করি তো, আমাদের বাসায় করে।
আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি, অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়াই করা হয়। এটা কোনো এমন এই পেঁয়াজ নিয়ে এত মানে অস্থির হয়ে পড়ার কি আছে আমি তো জানি না, হয়তো বেশি জায়গায় একটু কম দিয়ে খেতে হতে পারে এই তো। কিন্তু বাইরে কিন্তু পেঁয়াজের দাম অন্যান্য অনেক বেশি কিন্তু দাম, তো যাক এটা থাকবে না, এটা সমস্যা